চলে টাকা বের কর। কিসের টাকা? টাকা কেন দেবো? আরে লাল টমেটো কানা বেগুন, প্রত্যেকবারই জিজ্ঞেস করিস কিসের টাকা? এটা পাকের এলাকায় দোকান দেওয়ার ট্যাক্স। এই বস্তিতে নিঃশ্বাস নিচ্ছিস তার টাকা, আর তোর সুরক্ষা ট্যাক্স। আরে এসবের জন্য ট্যাক্স লাগে তো নাকি? আরে চটপট টাকা বের কর, চটপট কর, চটপট কর। না না যাও বাবা। ঠিক আছে। আবে ফুচকাওয়ালা টাকা বের কর। এ কানে ময়লা ঢুকেছে নাকি? চটপট দে, চল। এ আবার এখানে এসেছে? এ তো অতিষ্ঠ করে তুলেছে। এই রকম অপরাধীদের একমাত্র সিআইডি শিক্ষা দিতে পারে। আরে সরবতের দোকান, চল বের কর। এ মাথা খারাপ না করে চটপট বের কর। সুজিন তৈরি থেকো। হ্যাঁ একদম স্যার। আরে এটা সিআইডির গাড়ি না? হ্যাঁ কিন্তু সিআইডি এখানে কি করছে? চলো না এই পাকিয়ার নামে কমপ্লেন করে আসি। না না ছেড়ে দাও, অকারণে এই ধরনের লোকেদের সাথে ঝামেলা করে কোনো লাভ নেই। আরে বিহারি পানওয়ালা, একটা বেনারসি পান লাগা দেখি, আর শোন পানটা যেন আসল বেনারসি হয়, নাহলে তোকে সোজা বেনারসে পাঠিয়ে দেবো, ঠিক আছে? আসুন ম্যাডাম, আসুন এইদিকে আসুন। দাঁড়াও! আরে সিআইডি লোক, ম্যাডাম আপনি ভেতরে যান, যান। গুলি চালাবেন না প্লিজ, গুলি চালাবেন না। আরে এরা আবার কে এলো পাকের এলাকায় পটকা ফাটাতে? হ্যাঁ তোমরা আজ বেঁচে পালাতে পারবে না, আত্মসমর্পণ করো তোমরা। আপনি একদম চিন্তা করবেন না ম্যাডাম, এরা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আপনি গাড়িতে উঠুন, গাড়িতে উঠুন, গাড়িতে উঠুন। চল 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 চল, তো তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। সুজিন তুমি ঠিক আছো তো? আপনি আমার চিন্তা করবেন না, আপনি যান স্যার প্লিজ। আরে কি চায় এই লোকগুলো? আরে চলে আসুন আপনারা, চলে আসুন, এটা পাকিয়ার বাড়ি, এখানে কোনো ভয় নেই। বিন্দাস চলে এসো। আপনার তো রক্ত বেরোচ্ছে। হ্যাঁ আসলে ওই একটু কেটে গেছে। আপনি এখানে আসুন, এখানে আসুন, এখানটা বসুন, বসুন, বসুন। আরে আগে বলবেন তো, একটু জ্বালা করবে দেখবেন ঠিক হয়ে যাবে। আহা খুব জ্বালা করছে না? আমি নিজেই করে নিচ্ছি। না এটা বলে হয় নাকি? আমি দাঁড়ান বেঁধে দিচ্ছি। জানি না আপনার ঋণ কি করে শোধ করব আমি, আর যদি আপনি ঠিক সময় না আসতেন সিআইডির একটা গুলিতে আমারই নাম লেখা থাকতো। দেখুন সিআইডি আর আইনের লোকগুলোকে আমি একদম সহ্য করতে পারি না। আরে মেয়েকে গুলি করে দিল দেখুন তো। হ্যাঁ আর তুমি তুমি কি করছিলে? তুমি তো ওনার বডিগার্ড না, তোমার তো খেয়াল রাখা উচিত ছিল। তুমি আমাকে আমার কাজ শিখিও না চিরাগ। তোমার কি দরকার ছিল এর মাঝখানে আসার? এই এটা আমার বস্তি, এখানকার দাদা আমি, পাকিয়া দাদা। সবাই আমাকে তখনই সম্মান করবে যখন অন্যদের খেয়াল রাখবো, আর আমার এলাকায় ফায়ারিং করা। পাকিয়া ভাই তুমি হয়তো জানো না আমি কে। না আমি আমি জানি না, কিন্তু কি ব্যাপার, কে আপনি? আমার জীবন বাঁচিয়েছো, এবারে আমার স্বামীর সাথে দেখা করতে হবে। স্বামীর সঙ্গে? কিন্তু কেন ভাই? তুমি ম্যাডামের জীবন বাঁচিয়েছো, বসের সঙ্গে তো দেখা করতেই হবে। আরে না না না, আমার না ওই সব কিচ্ছু চাই না। হ্যালো। হ্যাঁ বস, আপনি জেনে গেছেন? ম্যাডাম একদম ঠিক আছেন বস, চিন্তা করবেন না। হ্যাঁ আমি ওনাদেরকে নিয়ে আসছি। হ্যাঁ তোমাকে বসের কাছে যেতে হবে। তোমার বস এত তাড়াতাড়ি সব কিছু জানতে পেরে গেল, ঠিক আছে তবে দেখা তো করতেই হচ্ছে। ভেতরে এসো। আরে কোথায় তোমার বস ভাই? হ্যাঁ কোথায় তোমার বস? ওই দেখো। তাহলে তুমি সেই ছেলে? পাকিয়া, আমার নাম পাকিয়া। ইয়ার কি? আমার সাথে ইয়ার কি?
আচ্ছা আমার নামটা নিশ্চয়ই জানিস। এবার কিন্তু স্যার আপনি আর কি মাছছেন, আপনি যদি নাম না বলেন তাহলে আমি জানবো কি করে? তুমি বসকে চেনো না? ওনার সামনে বড় বড় রথী মহারথীরাও শুকনো পাতার মতো থরথর করে কাঁপতে থাকে। এনার নাম দিলাবর। দিলাবর স্যার? সরি স্যার, দিলাবর স্যারকে কে চেনে না বলুন না। আমার তো ভাগ্য ভালো যে স্যার আপনাকে আমি সামনে মানে এনে কি দিলাবর। তুমি ভালো আছো তো ডার্লিং? হ্যাঁ একদম ঠিক আছি। তোমার যদি একটু আঁচড় লাগে আমার যেন প্রাণটা বের হয়ে যায়। আমি আমি ঠিক আছি। চিরাগ, তুই কিন্তু নিজের কাজটা ভালো করে করছিস না। ক্ষমা করবেন বস, ভুল হয়ে গেছে। ভুলের একটাই পরিণাম হয় আর সেটাকে বলা হয় শাস্তি। আর তুই ডিউটি করিসনি বলে তার শাস্তি তোকে পেতেই হবে। কি শাস্তি বস? মৃত্যু। কি করলে? এটা আপনি কি করলেন? বেচারাকে মেরেই দিলেন। ও বেচারা ছিল না, দুর্বল ছিল। আর দিলাবর দুর্বল লোক পছন্দ করে না। তুই দুর্বল নস তো? না আমি, আপনি তো দেখতেই পাচ্ছেন যে আমি লম্বা চড়া স্বাস্থ্যবান লোক, আমি মোটেই দুর্বল নই স্যার। আজ থেকে সোনালের সুরক্ষার দায়িত্ব তোর হাতে, এখন থেকে তুই ও নতুন বডিগার্ড। কি স্যার? না না স্যার, আমি কারো বডিগার্ড হতে পারবো না স্যার, প্লিজ স্যার। আপনি আপনার জায়গা থাকুন আর আমি আমার রাস্তা যাচ্ছি। এটাকে তুই তোর সৌভাগ্য ভাব বা দুর্ভাগ্য, আর সত্যিটা হলো এই যে আমাদের দুজনের রাস্তা এখন মিলে গিয়েছে। আর তুই যদি আমার কথা না শুনিস তাহলে তোর অবস্থা ওই রকমই হবে যেরকম চিরাগের হয়েছে। হ্যাঁ মঙ্গল বল। একদম ঠিক সময় এসেছেন স্যার, চাটু গরম আছে, আপনি রুটি সেঁকে নিন। দিলাবরের কতগুলো লোক আছে ভেতরে? এই তিন চারজন হবে স্যার। ঠিক আছে, এনে এটা দিয়ে পরোটা খাস, চল এখান থেকে পালা। তুমি ঠিক আছো তো? খুব বেশি লাগেনি স্যার, এই হাতে একটু লেগেছে। দিলাবর তো এখানে ছিলই না, আর ওরা খুব ভালো করে জানতো যে আমরা এখানে আসবো, সব এদের প্ল্যান ছিল। তাড়াতাড়ি ওকে হসপিটালে নিয়ে চলো। চলো স্যার। এখন আপনি কেমন আছেন স্যার? হাতে খুব বেশি ব্যথা নেই তো? ব্যথা নেই, কিন্তু দুঃখ রয়ে গেল যে অপরাধীদের ধরতে পারলাম না। হ্যাঁ আমি বুঝতে পারছি রজত, সবটাই বুঝতে পারছি, কিন্তু ওকে ধরার এর থেকে ভালো সুযোগ তো আমরা পাবো না। বুঝতে পারছি না আমাদের কোন জায়গায় ভুল হলো আর কিভাবে ভুল হলো। ইয়েস স্যার, অপরাধীরা যখন জানতে পারে সিআইডি আসছে তখন ওরা পালিয়ে যায়, কিন্তু ওদের গ্যাংয়ের সাহস দেখুন, আমাদেরকে টক্কর দেওয়ার জন্য ওখানেই ছিল। কিন্তু স্যার ওরা জানতে পারলো কি করে যে আমরা ওদের উপরে হামলা করতে চলেছি? না তো আমাদের মধ্যে কারোর ফোন ট্যাপ হয়েছিল অথবা কারোর কাছে কোনো বাগ পাওয়া গেছে। ওই খোঁচুর মঙ্গল, আমার তোকে সন্দেহ হচ্ছে দয়া। শুধু মঙ্গলই জানতো যে আমরা দিলাবরকে ধরতে যাচ্ছি স্যার, এই মঙ্গলই বেইমানি করেছে। হ্যাঁ অভিজিৎ, ওই মঙ্গলই ওই এই কাজটা করেছে মনে হচ্ছে। দিলাবর যে পাঁচ বছর পরে এই শহরে এসেছে এমনি এমনি আসেনি, ও বড় কোনো বিস্ফোরণ ঘটাতে চায়, বড় কোনো কিছু। কিন্তু আমরা ওকে ওর প্ল্যানে কোনোভাবে সফল হতে দেব না। এই মঙ্গলের কাছ থেকে সত্যিটা বের করতে হবে। ওকে দুটো গুলি মারা হয়েছে, সজিন তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকো। তুমি সিআইডির সঙ্গে বেইমানি করে কি পেলে? যাদের জন্য তুমি আমাদের ধোঁকা দিলে তারাই তোমাকে গুলি করেছে। আমি কিন্তু বেইমানি করিনি স্যার, দিলাবরের লোকেরা আমাদের উপর নজর রেখেছিল, ওরা আগে থেকেই জানতো যে আপনারা ওই পাবে রেড করতে যাচ্ছেন। নজরদারি করছিল? কে কে ছিল সেই লোকটা, নাম বলো। আমি জানি না স্যার। দেখতে কেমন ছিল? গায়ের রংটা চাপা, নাকটা ঠিক হলো, আর বড় বড় চোখ ছিল ওর। আর কিছু? আমি ওকে ধরার চেষ্টাও করেছিলাম স্যার, ধরতে তো পারিনি ওকে। ওর জামার পকেটটা আমার হাতে চলে এসেছে আর সাথে এই কাগজটাও। মঙ্গল,
5 মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্স আসছে। অনেক দেরি হয়ে গেছে সচিন, হি ইজ ডেড, কিন্তু যেতে যেতে আমাদের জন্য একটা কাজ করে গেছে। দিলাবার গ্যাংয়ের লোকের পকেটে থাকা এই কাগজটা দিয়ে গেছে। কি লেখা আছে এতে? মঙ্গল মারা যাওয়ার আগে ওই লোকটা ডেসক্রিপশন দিয়েছিল, ওর একটা স্কেচ করাও, যেভাবেই হোক ওই লোকটাকে আমার চাই। সবাই কাজে লেগে পড়ো। আমাদের শিকার পেয়ে গেছি স্যার। ও মাকানি বস্তিতে মাছ কিনছিল। মাকানি বস্তি? ঠিক আছে, ওর উপরে নজর রাখো, একটু পরেই পৌঁছচ্ছি আমরা। ইয়েস স্যার। বলো স্যার, মাকানি বস্তি রুম নাম্বার 113 তে ঢুকেছে ও। রুম নাম্বার 113, মাকানি বস্তি। সোমবার থেকে শনিবার সকাল 9টা থেকে 2:30টা পর্যন্ত, মানে 6 দিন 5.5 ঘন্টা, আর বিকেলে 4টা থেকে 6টা পর্যন্ত সুইমিং। হ্যাঁ, এরকম রুটিন আর এরকম টাইম টেবিল তো ওই বদমাশগুলোর হতেই পারে না, দিলাবরের বা ওর কোনো গ্যাং মেম্বারের। কিন্তু স্যার, এই টাইম টেবিলটা কার হতে পারে? হ্যাঁ, একটা জিনিস হতে পারে যে এই টাইম টেবিলটা চিরাগের কোনো আশেপাশের লোকের হতে পারে হয়তো। স্যার, এই টাইম টেবিলটা ওর স্ত্রী অথবা সন্তানের নয় তো? স্ত্রী অথবা সন্তানের? ওর সন্তানের হতে পারে, ওর সন্তানের হতে পারে। একবার ভেবে দেখো, সকাল 9টা থেকে দুপুর 2:30টা পর্যন্ত স্কুল, আর তারপরে বিকেল 4টে থেকে সন্ধে 6টা পর্যন্ত সুইমিং। হ্যাঁ স্যার, আর তারপর বোধহয় স্কুলের মধ্যেই সুইমিং ক্লাসটা হয়, ক্লাস শেষ হওয়ার পর। ঠিকই বলেছো ফেডরিক, ঠিকই বলেছো, এটাই হতে পারে। খোঁজ নিতে হবে শহরে এরকম কতগুলো স্কুল আছে যাদের এরকম রুটিন, এরকমই টাইম টেবিল আছে। চিরাগ, দিলাবর। আরে হ্যাঁ, গেটু ওইখানে স্যার। ভেরি গুড, খুব ভালো কাজ করেছো তুমি স্যার। কিন্তু আপনি জানেন না স্যার, আমাকে এর বাড়ি পর্যন্ত পৌঁছাতে গিয়ে খুব কষ্ট করতে হয়েছে। আরে ভাই, সহজ কাজ তো তোমাকে দেবই না। একটা কথা বুঝতে পারছি না দয়া, এত ভয়ানক আসামি সাধারণ মানুষের সঙ্গে বস্তিতে কেন থাকছে? হ্যাঁ, এটা একটা কথা, এই চিরাগের প্রত্যেকটা পদক্ষেপের উপরে নজর রাখতে হবে, তবেই ওই দিলাবারের পুরো প্ল্যানটা বুঝতে পারা যাবে। কিন্তু স্যার, নজর রাখবেন কি করে যদি ও সন্দেহ হয়ে যায় তো? সেটা তো একটা প্ল্যান আছে আমাদের কাছে। ম্যাডাম, এখন থেকে সবজি, মাটি, কালির দাগের থেকে ভয় পাওয়ার কোনো দরকার নেই, কারণ আপনাদের কাপড়ের জন্য এসে গেছে পরিষ্কার, স্বচ্ছ আর ঝকমকে করার ওয়াশিং পাউডার। ওয়াশ অফ, 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 অফ। সুগন্ধিযুক্ত ফেনাওয়ালা, স্বচ্ছ এবং নির্মল। ওয়াশ অফ, 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 অফ।
এই দেখুন, যেমনটা দেখছেন যে এটা একটা শার্ট, বেশ ময়লা। চলুন আরো কিছুটা ময়লা করে দেওয়া যাক। এবার দেখুন কিভাবে দু মিনিটে, মাত্র দু মিনিটে ওয়াশ অফ এর সমস্ত ময়লা ধুয়ে পরিষ্কার করে দেবে। ঠিক আছে, এবার উল্টো গুনতে শুরু করি। দশ, নয়, আট, সাত, ছয়, পাঁচ, চার, তিন, দুই, এক। ওয়াশ অফ! খুব ভালো দেখেছেন, এটা একটা ওয়াশিং পাউডার নয়, একটা চমৎকার। আর দামটাও খুব সস্তা, মাত্র কুড়ি টাকা। আসুন নিয়ে যান। আমাকেও একটা দিয়ে দাও। হ্যাঁ ম্যাডাম, আপনি তিনটে নিন, দুটোর সঙ্গে একটা ফ্রি, কুড়ি দুগুণে চল্লিশ টাকা। থ্যাংক ইউ। নিন দাদা, একটা প্যাকেট আমাকেও দিন। হ্যাঁ স্যার, আপনিও নিন। যে ওয়াশ অফ কিনবে সারা বছর তার জামা চকচক করবে। দাদা, এই একশো তেরোতে কেউ থাকে না নাকি? কেউ ওখান থেকে এলো না তো এই ওয়াশিং পাউডারের চমৎকার দেখতে? চিরাগ নামের একটা ছেলে থাকে, গত সপ্তাহেই এসেছে, কিন্তু খুব একটা লোকজনের সঙ্গে কথা বলে না, মেলামেশাও করে না। আপনার পাউডার নিতে ও আসবে না। আচ্ছা, একাই থাকে নাকি? কে জানে, আমাদের অত সময় বা কোথায় অন্যের ঘরে উকিঝুঁকি মারার। দিন আমার বাকি টাকাটা ফেরত দিন। এই নিন স্যার। থ্যাংক ইউ। বলো সাহেব, মাছ নিন না সাহেব, পমফ্রেট, ভেটকি, সবকিছু আছে, নিন না। না লাগবে না, থ্যাংক ইউ। কি সাহেব, একবার দেখে তো নিন, মাছগুলো একদম ফ্রেশ আছে। বললাম তো চাই না, যাও এখান থেকে। সাহেব, আপনার বাড়িতে মা বা আপনার বউ কেউ নেই? কেউ নেই এখানে, যাও এখান থেকে। কি সাহেব, আছে তো, ওই দেখুন। মিথ্যা বলছেন কেন? আপনাকে বলেছিলাম না বাইরে আসবেন না। যান ভেতরে, যান প্লিজ, যাও যাও এখান থেকে। কি সাহেব, ম্যাডামকে ভেতরে পাঠিয়ে দিলেন কেন? ম্যাডামকে দেখতে দিন না মাছগুলো। তোমাকে বললাম না, চলে যাও এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি, এত মুখ ঝামড়া দেওয়ার কি আছে? হ্যাঁ যাও। হ্যাঁ পুরবি। স্যার, আমাদের সন্দেহটা ঠিক ছিল, চিরাগ ওই বাড়িতে একা থাকে না, ওর সঙ্গে একজন মহিলা থাকে। কে ছিল সেই মহিলা? স্যার, আমি ওকে ঠিক করে দেখতে পাইনি, কিন্তু স্যার আমার মাঝের ঝুড়িতে একটা লুকোনো ক্যামেরা ছিল, ওতে ওর ছবি উঠে গেছে, আর এই হলো ওই ক্যামেরার চিপ। চলো শ্রেয়া, দেখা যাক কে ওই মহিলা। স্যার, এই ফটোটা আমাদের ডেটাবেসে ম্যাচ করে দেখছি। দেখো স্যার, ফটো ম্যাচ হয়ে গেছে। এটা তো দিলাবারের স্ত্রী সোনাল। দিলাবারের স্ত্রী? কিন্তু স্যার, ওই সাধারণ বস্তিতে চিরাগের সঙ্গে কি করছে? সেটাই তো, সেটাই তো। এমন কোন জট পাকিয়েছে দিলাবারের মাথায় যে সে তার নিজের স্ত্রীকে এরকম একটা বস্তিতে থাকতে পাঠিয়ে দিল? স্যার, এই দিলাওয়ার মারাত্মক কোনো ক্রাইমের প্ল্যানিং করছে স্যার, আর ওর এটা মনে হচ্ছে যে ওর ওয়াইফের নিশ্চয়ই বিপদ হতে পারে, আর সেই জন্য ও নিজের ওয়াইফকে ওখানে লুকিয়ে রেখেছে। হ্যাঁ, আর এই জন্য ওর বডিগার্ড চিরাগকেও পাঠিয়েছে যাতে ও ওকে রক্ষা করতে পারে। কিন্তু এখন এই মহিলাই আমাদের পৌঁছে দেবে ওই দিলাওয়ারের কাছে, ওই মহিলা। কিন্তু স্যার, আমরা সোনাল পর্যন্ত কিভাবে পৌঁছব? শ্রেয়া, ওর কাছে আমাদের পৌঁছে দেবে আমাদের অভিজিৎ। আমাদের অভিজিৎ ওখানে পৌঁছে দেবে। আমি বডিগার্ড হব তো? সোনাল ম্যাডামের বডিগার্ড আমি হব স্যার। ভালো কথা। ভালো কথা স্যার, খুব ভালো কথা। দিলাবার স্যারের বউয়ের বডিগার্ড হয়ে গেছি আমি স্যার। আমি এই খবরটা আমার বন্ধুদের বলে দিচ্ছি স্যার। এখন থেকে তোর ফোন হলো এইটা। এটা? আর শোন, এক মাসের জন্য আমি বাইরে যাচ্ছি, ততদিন তুই তোর ম্যাডামের খেয়াল রাখবি। অবশ্যই স্যার।
কি সচিন, এখন কেমন আছো? স্যার, সামান্য একটা আঘাত, ভালো হয়ে যাব। সামান্য আঘাত না, অভিজিৎ স্যারের নিশানার উপর ভরসা ছিল তোমার? হ্যাঁ স্যার, আমার পুরো বিশ্বাস ছিল যে অভিজিৎ স্যার যে গুলিটা চালিয়েছে আমার কোনো ক্ষতি করবে না, শুধু ওই অপরাধীদের চোখে ধুলো দেওয়ার জন্য। স্যার, এটাও তো ভালো হলো দেখুন যে দিলাবাড়ির গ্যাংয়ের লোকেদের এটা যে আমাদের চাল সে ব্যাপারে সন্দেহ হয়নি। আর অর্ধেক কাজ তো হয়ে গেছে শ্রেয়া, অভিজিৎ ঢুকে পড়েছে ওদের গ্যাংয়ে, ওদের বিশ্বাসও অর্জন করে নিয়েছে পাকিয়া সেজে। এবার বাকি অর্ধেক কাজও খুব শিগগির পূরণ হয়ে যাবে স্যার। স্যার, আমাদের যেভাবেই হোক অভিজিৎ আর সোনালকে নজরে নজরে রাখতে হবে, কেননা অভিজিতের ফোনে কল ঢুকছে না। তাহলে দয়া, এর একটাই মানে দাঁড়ায় যে ওরা অভিজিতের ফোন নিয়ে নিয়েছে, বাজেয়াপ্ত করেছে। একটা কাজ করো, পুরো বস্তিটাতে তোমরা ছড়িয়ে পড়ো, চারদিকে ছড়িয়ে পড়ো, দেখা যাক এই শয়তান ওই দিলাবর কিভাবে নিস্তার পায় আমাদের হাত থেকে। আরে ওই গজা, তুঝে দেখা তো ইয়ে জানা সনম। এটা ইস্ত্রি করে দাও। একটা শার্টে কত লাগবে? 10 টাকা। আর প্যান্টের? ওটারও 10 টাকা। এত বেশি কেন? আরে সব জিনিসের দাম বেড়েছে তো এটা বাড়বে না? গরিবকে সাহায্য করো, ভগবান তোমাকেও সাহায্য করবে। একটা হাফ চা দে তো। আবে একটা পা কবরে আর একটা পা বাইকে, চোখে নেওয়া হয়েছে নাকি রে ঘাটের মোড়া? আমারে ঘাটের মোড়া বললি তুই? আরে ক্যাকটাসের পচা কাঁটা কোথাকার? হ্যাঁ কি বললি তুই আমাকে? আবে তুই জানিস না আমি কে। আরে আমার কথা বাদ দে, তুই জানিস না আমার বস কে। আরে বাপরে, যদি এখানে দিলাবর স্যারের নাম বলে তাহলে তো মুশকিল পড়ে যাবো। আরে তোর বস কে আমি জানতেও চাই না সেটা, তুই জানিস আমি কে? আরে যা যা, তোর বয়সের জন্য তোকে কিছু বললাম না, না হলে আমার মটকা গরম হলে আমি অনেক কিছু করতে পারি রে। বয়সের খোটা দিলি আমায়? হ্যাঁ, আরে তোর মতো 40 জনকে একাচারে পটকাতে পারি আমি এখনো। আমার মটকা কিন্তু খুব গরম, আজকে মানডে তাই আমি কারো গায়ে হাত তুলি না। আমার হাত? আরে আমার হাতটা কেউ ধর রে ভাই, না হলে খুন হয়ে যাবে আজ আমার হাতে। এ আমার গায়ে হাত দিস না, বুঝেছিস? কি করবি তুই? কি করবো? মাথা খারাপ হয়ে গেছে নাকি? এই সামান্য ব্যাপারে এত ঝামেলা কেন করছিস? আরে সব কোনো ছোট ব্যাপার না রে, কতটা সম্মানে রে, বুঝেছিস? ছাড় না ভাই, কেন ঝামেলা করছিস? আরে বুড়ো, চল চল এখান থেকে, ফোর চল ফোর। আজকে মানডে না হলো কে দেখি দিতে ভাই বুড়ো কে। আরে শোন, আজকে মানডে, মানডে তো আমি কেন কয়ে হাত তুলি না, নাহলে তোকে দেখিয়ে দিতাম আমি। আরে ছাড় না তোরা, মাঝখানে এসে গেলে নাহলে আজকে বুড়োর খবর নিতাম আমি। তোমাদের পার্সেলের উপরে নজর রাখতে বলা হয়েছিল না? পার্সেলের নজর কে রাখবে? কেটে পড়ে চল। হ্যালো দয়া ভাই, কেস হেভি গন্ডগোল। সরি স্যার। স্যার কেস গন্ডগোল আছে, এই চারজনই মনে হচ্ছে দিলাবারের লোক। আর যে দুটো কাকতাড়ুয়া যাচ্ছে না ওদিকে, হ্যাঁ হ্যাঁ কাক দুটো ওইদিকে, ওরা কোনো পার্সেলের কথা বলছিল।
দাঁতের ক্ষতটা তো একদিন ঠিক সেরে যাবে, কিন্তু ওই আঘাতটা কি করে সারবে? ডাক্তার, এটা ক্ষত নয়, দিলাবরের বউ হওয়ার পুরস্কার। যাই তাহলে। হ্যাঁ, আপনি কে? আমি তো আপনাকে কোনোদিনও দেখিনি। আসলে আমি ওনার হলাম। আসলে ডাক্তার, উনি আমার খুড়তুতো ভাই অবিনাশ। তাহলে চলুন অবিনাশ দা। হ্যাঁ ঠিক আছে, চলো। দেখুন, আমি হলাম আপনার বডিগার্ড, আপনাকে রক্ষা করা আমার দায়িত্ব। সে যেই হোক না কেন, আমি আপনাকে তার হাত থেকে যে কোনো ভাবেই হোক রক্ষা করব। আমি জানি পাকিয়া ভাই আপনি কি বলতে চাইছেন, কিন্তু কিছু ক্ষত ভাগ্যের রেখার মতো হয়, যেগুলো সহ্য করে নিতে হয়, বদলানো যায় না। আপনি একবার বলে তো দেখুন আমায়, আপনার জীবনের সমস্ত কাটাকে আমি একেবারে উপড়ে ফেলে দেব। থ্যাংক ইউ, আপনার কথাটা চিরকাল মনে রাখব, আর প্রয়োজন পড়লে আপনার কাছেই সাহায্য চাইব। ঠিক আছে, চলুন। হ্যালো, কখন আর কোথায়? আচ্ছা ঠিক আছে। আরে না, আপনি কেন কষ্ট করছেন, আমি তুলে দিচ্ছি। ফাইনাল কবে হলো? গণপতি, এই নিন ধরুন। ঠিক আছে, তাহলে চলুন অবিনাশ দা। স্যার। হ্যাঁ রজত। এটা সেই স্কুলগুলোর লিস্ট যেগুলো সকাল 9টায় শুরু হয় আর 8টায় শেষ হয়। 7টা স্কুল আছে? 7টা? ও, আর এই দেখো, সুইমিং ক্লাসও হয় 4টে থেকে 6টা পর্যন্ত। ইয়েস স্যার। রজত, এই 7টা স্কুলের মধ্যে যে কোনো একটা স্কুল আছে যেটা আমাদের দিলাবরের কাছে পৌঁছে দেবে। আরে না, আপনি কেন কষ্ট করছেন, আমি তুলে দিচ্ছি। অভিজিতের সঙ্গে কথা হয়েছে? হ্যাঁ স্যার, উনি একদম ঠিক আছেন, কিন্তু বেশি কিছু বলতে পারেননি। উনি শুধু একটাই কথা বললেন আমাকে। একটা কথা? কি? গণপতি। গণপতি? 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 স্যার, আবার এমনটা নয় তো যে অভিজিৎ স্যার কোনো ক্লুয়ের কথা বলছিলেন? অভিজিৎ ওই কথাটাই বলছিল। স্যার, পরশুদিন গণেশ চতুর্থী, মানে গণেশ পুজো, আমাদের কাছে দুদিন আছে এই টাইম টেবিলের রহস্য জানার জন্য। হ্যাঁ রজত, প্রথমে এই স্কুলের টাইম টেবিল সম্পর্কে আমাদের জানতে হবে। আমরা সিআইডি অফিসার। সিআইডি? হ্যাঁ। কি হয়েছে স্যার? আচ্ছা, আপনি তো এই স্কুলের স্পোর্টস টিচার, তাই না? আগে হ্যাঁ স্যার। একটা কথা বলুন, যে আপনাদের স্কুলে সুইমিং ক্লাসটা বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত সোমবার থেকে শনিবার পর্যন্ত হয়, তাই তো? হ্যাঁ স্যার। গত কয়েকদিনে অদ্ভুত কিছু হয়েছিল আপনাদের সুইমিং ক্লাসে? অদ্ভুত মানে? অদ্ভুত মানে যে আপনি বা আপনাদের মধ্যে কেউ কি কোনো অচেনা লোককে বা কোনো নতুন লোককে সুইমিং পুলের আশেপাশে অথবা স্কুলে দেখেছেন? না স্যার, সেরকম তো কাউকে দেখিনি। অথবা আপনার কোনো স্টুডেন্ট সুইমিং ক্লাসে আসাই বন্ধ করে দিয়েছে, স্কুলেও আসা বন্ধ করে দিয়েছে? বাচ্চা যে স্কুলেও আসছে না বা ক্লাসেও আসছে না? হ্যাঁ স্যার, সানি নামে একটা ছেলে আছে যে সুইমিং ক্লাসেও আসছে না আর স্কুলেও আসছে না। আসছে না? কি কারণ বলেছিল ওর অ্যাবসেন্ট থাকার? স্যার, ওর বাবা এখানে ফোন করেছিলেন, বললেন যে ও ওর দিদার কাছে যাচ্ছে ইন্দোর। আমিও এটা জেনে অবাক হয়ে গেছিলাম যে সামনে স্কুলের পরীক্ষা থাকা সত্ত্বেও এত লম্বা ছুটি কি করে নিতে পারে। একদম ঠিক। আচ্ছা, সানির বাবা কবে ফোন করেছিল? 8ই সেপ্টেম্বর। 8ই সেপ্টেম্বর? আগে হ্যাঁ স্যার, মঙ্গলের খুনটাও সেদিনই হয়েছিল। ওনার অ্যাড্রেস পাওয়া যাবে তো? অবশ্যই স্যার, আমি স্কুল রেকর্ড থেকে ওর অ্যাড্রেস বের করে এক্ষুনি আপনাদের দিয়ে দিচ্ছি। আসলে আমাদের সানির বাবাও আপনাদের মতোই দেশের সেবায় নিয়োজিত, উনি ইন্টেলিজেন্স অফিসার, মিস্টার মিলন। ও, ইন্টেলিজেন্স অফিসার মিস্টার মিলন। স্যার, ওই লোকগুলো খেলনা কিনছে। খেলনা কিনছে? ঠিক আছে, নজরে রাখো ওদের। হ্যাঁ স্যার। আর কি কি টফি আছে তোর কাছে? আরে এটা নিয়ে নি না,
এটা বের কর, বাচ্চাটার এটা ভালো লাগবে। ঠিকই বলেছিস স্যার, এই লোকগুলো কোনো বাচ্চার ব্যাপারে কথা বলছে। এরা কি ওই বাচ্চাটার কথা বলছে নাকি যার শিডিউল আমরা ওই কাগজটাতে পেয়েছিলাম? স্যার হতে পারে দিলাওয়ারের বাচ্চার ব্যাপারে কথা বলছে। রবি সাবধানে, কেউ যেন সন্দেহ না করে। উধাও হয়ে গেছে, কোথাও দেখতে পাচ্ছি না। ও নো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এরা আমাদের টার্গেট নয়, দিলাবর। দিলাবর আমাদের টার্গেট। আশেপাশে নজর রাখো। কে এসেছে এই সময়? এখন আবার কে এলো? হ্যাঁ বলুন, কাকে চান আপনারা? আমরা সিআইডি থেকে এসেছি। মিলনবাবু বাড়িতে আছেন? আগে হ্যাঁ, আমি মিলন, বলুন। মিলনবাবু, আমি এসিপি প্রদ্যুমান, সিআইডি থেকে এসেছি। আরে স্যার, আপনাকে তো সবাই চেনে। ভেতরে আসুন, আসুন স্যার। স্যার কি ব্যাপার বলুন তো? আসলে আপনার ছেলের স্কুল থেকে জানতে পারলাম যে আপনি একজন ইন্টেলিজেন্স অফিসার। আগে হ্যাঁ, আমি আইবি ডিপার্টমেন্টে আছি। কিন্তু আপনার আমার ছেলে স্কুলে কেন গিয়েছিলেন? একটা কেসের কারণে। আচ্ছা, আপনাদের ছেলে কোথায়? ও তো ম্যাঙ্গালোরে গেছে, নিজের কাকার বাড়িতে। কি, ও ম্যাঙ্গালোরে গেছে ওর কাকার বাড়িতে? কিন্তু সানি, স্কুলের লোকেরা তো বলছিল যে ও ওর দিদার সঙ্গে দেখা করতে ইন্দোরে গেছে। হ্যাঁ, প্রথমে ও ইন্দোরেই গিয়েছিল, তারপর ওখান থেকে ম্যাঙ্গালোরে গেছে। কিন্তু কোনো কেসের সঙ্গে সানির কি যোগাযোগ আছে? ব্যাপারটা হলো মিলনবাবু, আপনি হয়তো দিলাবরের নাম নিশ্চয়ই শুনেছেন, ওই কুখ্যাত গ্যাংস্টার যে সারা দেশে আতঙ্ক তৈরি করে রেখেছে। হ্যাঁ, সেই দিলাবরের গ্যাং মেম্বারের পকেট থেকে একটা কাগজের টুকরো পেয়েছি আমরা, যার মধ্যে সানির স্কুলের টাইম টেবিলটা লেখা আছে। লেইন উড স্কুলের সোম থেকে শনি 4টে পর্যন্ত, 9টা থেকে 2:30 পর্যন্ত স্কুল, আর 4টে থেকে 6টা পর্যন্ত সুইমিং এর ক্লাস। আমাদের ছেলে স্কুলের টাইম টেবিল কোনো গুন্ডার পকেটে? এটা কিভাবে সম্ভব? আমি এই কাগজটা একটু দেখতে পারি? হ্যাঁ নিশ্চয়ই। স্যার, এর মধ্যে না তো সানির নাম লেখা আছে, না সানির স্কুলের নাম লেখা আছে। তাহলে আপনারা এত নিশ্চিত হয়ে কি করে বলতে পারছেন যে এই টাইম টেবিলটা সানির স্কুলেরই? মিলনবাবু, যেদিন মঙ্গল মারা যায় সেই দিনই আপনি সানির স্কুলে, মানে রেডউড স্কুলে ফোন করে বলেন যে সানি আগামী 7 দিন স্কুলে যাবে না। হ্যাঁ আমি করেছিলাম, কিন্তু আপনি কোন কথাটা কোন ঘটনার সঙ্গে জুড়ছেন? কিন্তু আমি নিশ্চিত হয়ে বলতে পারি যে সানি ছাড়াও অন্য কোনো বাচ্চাও স্কুল থেকে ছুটি নিয়েছে, আর এর সঙ্গে দিলাবর গ্যাং এর কি সম্পর্ক? দেখুন মিলনবাবু, সব বাচ্চাদের বাবারা তো আর ইন্টেলিজেন্স অফিসার হন না। ও, 1 মিনিট, এক্সকিউজ মি। স্যার আপনারা চা কফি কিছু খাবেন? আগে না, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আমরা আসি। থ্যাংক ইউ সরি স্যার, হঠাৎই একটা জরুরি ফোন এসে গিয়েছিল, আমাকে একটা জরুরি মিটিং অ্যাটেন্ড করতে হবে, তাই এক্ষুনি বেরোতে হবে। কিন্তু হ্যাঁ স্যার, কয়েকদিনের মধ্যে সানি ম্যাঙ্গালোর থেকে চলে আসবে, তখন এসে ওর সঙ্গে দেখা করে নেবেন, তখন আপনারও বিশ্বাস হয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। এসিপি স্যারকে ফোনে পাওয়া যাচ্ছে না কেন? হ্যালো। হ্যাঁ দা, বলো। হ্যাঁ স্যার, আমি আপনাকেই কল করছিলাম। আমার মনে হয় এই কেসে একটা বাচ্চাও জড়িত আছে। দুজন গুন্ডা কোনো একটা বাচ্চার জন্য জিনিসপত্র কিনছিল স্যার। দয়া, বাচ্চাটা যুক্ত আছে মানে বাচ্চাটাকে কিডন্যাপ করা হয়েছে। বাচ্চাটার নাম সানি, আর ওর বাবার নাম মিলন, আর ওই মিলন একজন ইন্টেলিজেন্স অফিসার। কিন্তু দয়া, এই মিলন আমাদের কাছে লুকোচ্ছিল,
যে ওর ছেলেকে কিডন্যাপ করা হয়েছে। আমরা ওকেই ফলো করছিলাম, কিন্তু জানি না হঠাৎ করে ওর গাড়িটা উধাও হয়ে গেল। স্যার এই মিলনের এমএমএস পাঠিয়ে দিন আমাকে, যদি এখানে আশেপাশে কোথাও দেখা যায় তো জানিয়ে দেবো আপনাকে। হ্যাঁ দয়া, মিলনের ফটোর সঙ্গে সানির মানে ওর ছেলের ছবিও পাঠিয়ে দিচ্ছি। হ্যালো হ্যালো দয়া, হ্যালো হ্যালো, হ্যালো দয়া, ঢোল বাজছে জোরে জোরে, ঢোল বাজছে। হ্যালো দয়া, হ্যালো আপনাকে একটা জোক শোনাবো। জোক? ওই চুটকি। একবার একটা লোক লাইব্রেরিতে যায় বই পড়ার জন্য। ওখানে গিয়ে একটা মোটা লাল রঙের বই বের করে। তিন ঘন্টা পড়ার পরে ও খুব বোর হয়ে গেল, আর লাইব্রেরির লোককে গিয়ে বলল, বস এটা কি ধরনের বই? প্রত্যেক বইয়ে প্রথমে গল্প লেখা থাকে, তারপরে রাইটারের নাম থাকে, আর এই বইয়েতে শুধু রাইটারদেরই নাম লেখা আছে, কোনো গল্পই তো নেই। তখন লাইব্রেরির লোকটা বলল, আরে বস, যে বইটা তুমি পড়ছিলে না সেটা কোনো গল্পের বই নয়, সেটা টেলিফোন ডিরেক্টরি। টেলিফোন ডিরেক্টরি। যাই হোক, অন্তত এর জন্য আপনি হাসলেন তো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ? আরে আপনার জোক ভালো লাগলে আরেকটা কিন্তু আমি শোনাতে পারি। না না, আমি সেটা বলিনি। থ্যাংক ইউ এই জন্য বললাম, আপনি আমার এত খেয়াল রাখেন তাই। হসপিটালের ক্লিনিকেও আপনি যা কিছু বলেছিলেন, আর আপনি এই কদিন ধরে আমার জন্য যা করেছেন, তা শুধু একজন ভাই তার বোনের জন্য করতে পারে। তা আপনি আপনি তো আমাকেই নিজের ভাই ভাবতে পারেন, আর এমনিতে আমার কোনো বোন নেই। এরকম কেন বলছেন? আমি আছি তো আপনার বোন। আপনি আপনি একদম চিন্তা করবেন না, আমি আপনাকে এখান থেকে ঠিক বের করে নিয়ে যাব। এটা একটা ভাইয়ের প্রতিজ্ঞা। সত্যি? তাহলে তাহলে আমাকে এখান থেকে যেতে দিন। আমি এখান থেকে এত দূরে চলে যেতে চাই যে এমন কোন জায়গায় যেখানে দিলাবার কি ওর ছায়াও যেন আমার কাছে না পৌঁছয়। না না, এই কাজটা এতটা সহজ নয়। দিলাবরের লোকেরা আমাদের উপরে নজর রাখছে, এই কাজটা আমাদের অনেক ঠান্ডা মাথায় করতে হবে। শুনুন না, আপনি কি আমাকে বস্তির গণপতিকে দর্শনের জন্য নিয়ে যাবেন? ঠিক আছে। যারা বাচ্চাটার জন্য জিনিসপত্র কিনছিল। হ্যাঁ, সবাই চোখ কান খোলা রেখো, বুঝেছো? Thank you.
শোনো, আমি বলছিলাম কি, আমার মনে হচ্ছে যে এক্ষুনি আমাদের বেরোনো উচিত। আর একটু থাকি না, ভগবানের কাছে আসলে মনটা একটু হালকা হয়। সে তো ঠিকই বুঝতে পারছি, কিন্তু দাদা দু মিনিট। আচ্ছা ঠিক আছে, একটু তাড়াতাড়ি। হ্যাঁ রক্ষা করো বস। ওই দেখো ওদিকে, অভিজিৎ স্যার মিলন আর জগ্গার কাছে যাচ্ছে কেন? For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.